হিরু আলম মন্ত্রী মিনিস্টার এমপি হয়ে কি করবে? এই হিরু আলম জিরু ছিল, জিরুই থাকবে। হিরু আলম কখনো হিরু হতে পারবে? এলাকার লোক তাকে নিয়ে মজা করতেছে, বিভিন্ন এলাকা থেকে লোক এসে তার ওখানে দাওয়াত খাচ্ছে, তামসা হচ্ছে। এতদিন এত তার এলাকায় বিএনপিদের ঘাঁটি, বগুড়ার মাটি, তারাই কিছু করতে পারলো না। একটা মানুষ রাস্তাঘাটে একটা স্বর্ণ করে পাইছে, দুই আনা এক আনা, এটা বিক্রি করে সে ব্যবসা শুরু করছে। সে ব্যবসা করতে করতে আজকে হিরু আলম হয়েছে। এই জন্য কি সে বাংলাদেশের সংসদের এমপি মন্ত্রী হইতে হবে? বাংলাদেশের সরকার কি এতই মাথা নষ্ট? শেখ হাসিনা কি ভাত মাছ খায় না? আরে খায়। ওই হিরু আলমের মতো লোককে কারা ভোট দিতে যাবে? সে কি মাশরাফি? সে কি মমতাজ? আমি হিরু আলমের বিরোধিতা করতেছি কেন জানেন? তার যোগ্যতার খুব অভাব, কালকে প্রমাণ হবে আপনার। হিরু আলমকে তার এলাকার বগুড়াবাসী কেমন ভালোবাসে, সে যে অগ্রহণযোগ্য মানুষ, তার প্রমাণ আপনারা কালকে মাঠে দেখবেন। আসলে আমাদের দেখাটা অন্যরকম। হিরু আলমের চিন্তাধারার সাথে আমাদের কোনো চিন্তাধারার কোনো মিল নেই। আমরা চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্র নিয়ে চিন্তাভাবনা করি। হিরু আলম এক এক সময় এক এক নির্বাচনের প্রার্থী হয়ে যায়। আপনারা দেখেন তার সদস্যপদ বাতিল করার পরে সে হাইকোর্ট থেকে তার দুইটা আসনের সেটা নিয়ে আসছে। সে নির্বাচনে এমপি হবেই। আর এমপি হতে গেলে যে তার কি যোগ্যতা, সেটা তো সে কখনো চিন্তা করে না। একটা মানুষ রাস্তাঘাটে একটা স্বর্ণ কুড়াই পাইছে, দুই আনা এক আনা, এটা বিক্রি করে সে ব্যবসা শুরু করছে। সে ব্যবসা করতে করতে আজকে হিরু আলম হয়েছে। এই জন্য কি সে বাংলাদেশের সংসদের এমপি মন্ত্রী হইতে হবে? এই চিন্তাধারা আসলে তার একই ভারী আমাদের জন্য একটা দুঃখজনক ব্যাপার। আমরা চলচ্চিত্রের মানুষ হিসাবে এটা কখনো গ্রহণযোগ্যতা পাচ্ছি না। আপনি আগামীকাল, আজকে চান রাত, কিন্তু আগামীকাল নির্বাচন হবে, জনগণ চিন্তা ভাবনা করে হিরু আলমকে ভোট দেবে, এটা আমি জানি। কিছু মানুষ হিরু আলমকে নিয়ে রং তামাশা করে, কেন তার ভিউ হয়, সে প্রতিদিন এক লক্ষ টাকা তার ইনকাম আসে। এই ইনকাম করার জন্য আসলে এই সমস্ত ব্যাপার। বাংলাদেশের সরকার কি এতই মাথা নষ্ট? শেখ হাসিনা কি ভাত মাছ খায় না? আরে খায়। ওই হিরু আলমের মতো লোককে কারা ভোট দিতে যাবে? যারা হিরু আলমকে, হিরু আলমের মতো লোক যারা হিরু আলমকে ভালোবাসে, তারাই হয়তো কিছু লোক ভোট দিবে। কালকেই দেখবেন তার প্রমাণ, যে বাংলা চলচ্চিত্রের হিরু আলম যে যেখানে যায় সেখানে একটা গ্যাঞ্জাম বাজায় দেয়। হিরু আলমের এতদিন ভালো ফিল্ড ছিল, এখন নাই। এখন কেন নাই জানেন? ওইখানে তো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বিভিন্ন দল আছে, আছে না? তারা কি এমনি আসছে? তারা যোগের পর যোগ তারা সাধনা করে এমপি এ হয়েছে, তারা মন্ত্রী হয়েছে। হিরু আলম তাদের কাছে কি? আরে বাবা, একটা কাজে হিরু আলম এমপি হয়ে গেছে মনে করি, সে একটা বড় জায়গায় যাবে, যারা বিসিএস ক্যাডার তার কাছে একটা কাজের জন্য যাবে, তার এলাকার উন্নয়নে করতে, সেই লোক কি তাকে সেই মূল্যায়ন করবে? কখনো না। শিক্ষার একটা অনেক মূল্য আছে এই দেশে। আজকে আমি অশিক্ষিত লোকে আমি এই চিন্তাধারা করব, এটা আমার জন্য কোনো প্রযোজ্য না, এটা গ্রহণযোগ্য না। সে কি মাশরাফি? সে কি মমতাজ? বাংলাদেশের বিখ্যাত একজন কণ্ঠশিল্পী, সে কি ই হয়েছে? সে একটা আসন পাইছে, মহিলা আসন, আপনারা জানেন, সেখান থেকে তাকে এমপি বানানো হয়েছে। মাশরাফি একজন বাংলাদেশের এমন একজন মানুষ যাকে সারা বিশ্বের মানুষ চিনে, হিরু আলমকে চিনে আমি জানি, কিন্তু সে মাশরাফির সাথে তুলনা করার মতো তার যোগ্যতা নাই। কেন? সে যদি মাশরাফিকে তুলনা করে, তাকে কি মানুষ, এলাকার লোক ভোট দিবে? এলাকার লোক তাকে নিয়ে মজা করতেছে, বিভিন্ন এলাকা থেকে লোক এসে তার ওখানে দাওয়াত খাচ্ছে, তামসা হচ্ছে। আপনারা আগামীকালকে প্রমাণ পাবেন হিরু আলম কত গ্রহণযোগ্য, যে বাংলাদেশের মানুষ বা বগুড়াবাসীরা তাকে কি করে। আপনি শুনেন, এগুলি আসলে আমাদের চিন্তাধারা একইবারে সম্পূর্ণ আলাদা। হিরু আলমের মতো লোক লেখাপড়া নাই, কিছু নাই, সে নিজে কথাটা ঠিকমতো বলতে পারে না, সে সংসদে কি বলবে, সে দেশে তার দেশের জন্য কি উন্নয়ন করবে? এতদিন এত তার এলাকায় বিএনপিদের ঘাঁটি, বগুড়ার মাটি, তারাই কিছু করতে পারলো না। হিরু আলম মন্ত্রী মিনিস্টার এমপি হয়ে কি করবে? কিছুই করতে পারবে না। আমি হিরু আলমের বিরোধিতা করতেছি কেন জানেন? তার যোগ্যতার খুব অভাব, সে যোগ্যতা ব্যক্তি না। সে কয়েকটি কি এই যে বন মানুষের অভিনয় করছে, অমুক করছে, গান করছে, নজরুলকে নিয়ে রবীন্দ্রনাথকে ব্যঙ্গ করছে, এটা কি প্রমাণ করে যে সে এই দেশের মন্ত্রী মিনিস্টার? সে সংসদে বসে এমপি হয়ে সে সংসদ চালাবে, দেশ চালাবে, বগুড়াবাসীকে সে বিশেষ উপহার দিবে,
এতদিন মানুষ যারা বগুড়াতে এমপি মিনিস্টার যারাই হয়েছে তারা কি বগুড়ার জন্য কিছু করছে? আর হিরু আলম এসে আট মাসে অনেক কিছু করে ফেলবে, এটা কোনো কথাই না। আরে বাবা, তুমি এমপি বা মিনিস্টার হইবা তোমার যোগ্যতা লাগবে, গ্রহণযোগ্যতা লাগবে। গ্রহণযোগ্যতা যে কত বড় কঠিন জিনিস সেটা কখনো তুমি ভেবে দেখেছ? তুমি সংসদে যায় এমপি হইয়া বগুড়াবাসীকে অনেক কিছু উপহার দিবা, গরিব দুঃখের সুখে হাতে হাত রাখবা, কাঁধে কাঁধ রাখবা, তোমার কি এমন গ্রহণযোগ্যতা আছে? তুমি ইউটিউবে গ্রহণযোগ্যতা পাও, তোমার ইনকাম হয়, সেই দিয়ে তুমি চলো দুবেলা দুমুঠ খাও, তুমি এখন এমপি হইবা, দেশের মন্ত্রী হইবা, দেশ চালাইবা। তুমি কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জায়গা মতো যাইতো? তুই একটা ফসমের যোগ্য? সে হলো বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। এই দেশ কে স্বাধীন করছে? কারা? এই আওয়ামী লীগ সরকার করছে। তুমি তাদের সাথে তুলনা দিতে হবে না। তুমি ছোটোখাটো ব্যাপারে থাকো। হ্যাঁ, আমি বুঝতে পারছি হিরু আলম অনেক কিছু হয়ে গেছে, বাংলাদেশের তার তুলনা হয় না এরকম কিছু, কখনো না। আরে বাবা, রে বিএ ফার্স্ট ছাড়া কোনো মানুষের কোনো এই দেশে কোনো মূল্যায়ন নেই। সে নায়ক হোক, নায়িক হোক, সে আমাদের মিডিয়ার হোক, সাংস্কৃতিক অঙ্গনের হোক, যেখানে লোক হোক, তার শিক্ষার একটা মান প্রয়োজন আছে। বিএ ফার্স্ট ছাড়া কোনো মানুষ এই বাংলাদেশের মধ্যে কোনো দাম আছে? এখনকার ইন্টারমিডিয়েট মেট্রিক বলেন, এটা কোনো দাম নাই, এই শিক্ষার কোনো মূল্যই নাই। তো আমি যদি শিক্ষিত না হই, আমি জনগণের সেবাটা কীভাবে করব? আমি জনগণের পাশে কীভাবে দাঁড়াব? আমি কীভাবে আমার সংসদ থেকে বিল পাস করে এনে আমি উন্নয়ন করব? আমার শিক্ষার প্রয়োজন নেই? শিক্ষিত লোক, শিক্ষিত লোক, যে শিক্ষা শিক্ষাই। আরে বাবা, শিক্ষিত মানুষের অনেক দাম। যদি শিক্ষা না থাকে, তার ভিতরে এই বিভিন্ন এই কমেডি টমেডি করে কোনো লাভ হবে না। বা এরকম সবাই সবাইকে বলে, মানুষ কিন্তু বেহুশে অনেক কিছু বলে। কালকে প্রমাণ হবে আপনার হিরু আলমকে তার এলাকার বগুড়াবাসী কেমন ভালোবাসে, সে যে অগ্রহণযোগ্য মানুষ, তার প্রমাণ আপনারা কালকে মাঠে দেখবেন। কে বিজয়ের মালা নিয়ে আসে, কে বিজয়ের মালা গ্রহণ করে, সেটা প্রমাণ হবে আগামীকাল। মাত্র আজকের আটটা গেলেই আগামীকাল সকাল থেকে শুরু হবে নির্বাচন, তখন বুঝবেন আপনারা। তখন হিরু আলম বলবে, আমার তো পরিকল্পিতভাবে আমাকে পরাজিত করেছে। এই কথার জন্য হিরু আলম প্রস্তুত আছে আমি মনে করি। আসলে বিজয় হলে আমি তাকে বরণ করব, তার ফুলের মালা দিব, যে তুমি অনেক পরিশ্রম করেছো, তুমি দেশের জন্য অনেক কিছু করবা, ঠিক আছে, স্বাগতম। কিন্তু সে যে পরাজয় বরণ করবে, এটা তো চোখের সামনে দেখা যাচ্ছে। তার এমন কি যোগ্যতা আছে? সে এমপি করতেছে, অমুক করতেছে, শিক্ষিত। আমরা শিক্ষিতর কিন্তু আপনার জুতার বোঝা বোয়াটা অনেক ভালো, স্বর্ণের বোঝা বোয়া উচিত না। শিক্ষিত মানুষের শিক্ষিতের মূল্যই আলাদা। কেননা সেই শিক্ষিত মানুষ না, সে কথা বলতে জানে না, কোনো কাজে কর্মে সে ভালো কিছু করতে পারে না। এই জন্য আমি বারবার বলতেছি, এই হিরু আলম জিরু ছিল, জিরুই থাকবে। হিরু আলম কখনো হিরু হতে পারবে না, কেননা তার গ্রহণযোগ্যতা, কালকে তার দেশের লোক লাফালাফি নাচানাচি বন্ধ হয়ে যাবে যে হিরু আলম কী করেছে কী করে নাই। ওখানে তো অপোজিট লোকগুলো আছে, ওদের তো চেহারাটা দেখতে হবে নাকি? অন্য শুধু হিরু আলম দাঁড়িয়েছে মানে 11 জন প্রার্থী, এর মধ্যে একজন হিরু আলম, তাই না? এই 11 জনের সাথে তার প্রতিদ্বন্দ্বিতা করতেছে, এমনি করতেছে না। হিরু আলমের বোঝা উচিত ছিল, আমি ছোটোখাটো মেম্বার ইলেকশন করি, চেয়ারম্যান ইলেকশন করি, আমি কেন আমি এত বড় একটা দায়িত্ব নিতে কান্দে লাগবো? আমার কি দায়িত্ব পালনেরও যোগ্যতা আছে কি না না নাই সেটা কখনো সে চিন্তা করছে? মানুষ তো অনেক কথা বলে হিরু আলমকে নিয়ে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।